সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে আর বেল আইকনটি প্রেস করুন এই চ্যানেলের সব ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো হ্যালো ফ্রেন্ড, দিস ইজ সঞ্জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফ্রেন্ড, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ আছে সুখবর বলতে পারেন। তো সুখবর যেটা হচ্ছে যে এখানে আমাদের যে WB যে PSC যে রিক্রুটমেন্টগুলো হয়, তো সেখানে এই সেই রিক্রুটমেন্টটি কিন্তু নতুন রিক্রুটমেন্টের মানে একটা নোটিশ এসেছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অ্যান্ড একটা প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে, যেটার জন্য কিন্তু রিক্রুটমেন্টটা হবে অ্যাকচুয়ালি SI পদের জন্য। বিভিন্ন স্কুলে যে সমস্ত SI সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়, তো সেই পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট হবে। আর এটা হবে হচ্ছে আমাদের PSC-র আন্ডারে, WBPSC বেসিক্যালি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে। এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আর এখানে একটা রিক্রুটমেন্ট দেখুন পাবলিশ হয়েছে, এইখানে যে রিক্রুটমেন্টটা দিয়েছে দেখুন, এখানে কিন্তু রিক্রুটমেন্টটা এখানটা বলা রয়েছে। এই রিক্রুটমেন্টটা বেসিক্যালি আমি ডাউনলোড করবো, ডাউনলোড করে আপনাদের পুরো ব্যাপারটা বলবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কবে লাস্ট ডেট, কত কি টাকা পে করতে হবে, এবং বাকি যে সমস্ত অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো আছে, কোয়ালিফিকেশান বা আপনার এলিজিবিলিটি বলে সমস্ত ব্যাপারগুলি আলোচনা করবো। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে পাবেন, তাহলে কিন্তু কোনো জিনিসই মিস হবে না। তো চলুন সরাসরি ভিডিওর যে অফিসিয়াল যে নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নেওয়া যাক। তো আপনি যদি সরাসরি এটির উপর ক্লিক করেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডাউনলোডের জন্য পপআপ দেখাবে। তো আমি সরাসরি এখানে ডাউনলোড করে নেবেন, করে ওপেন করবেন। ওপেন করলে আমি এখানে আপনি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু একদম অফিসিয়াল একটা কিন্তু নোটিশ, এটাকে এখানে কিন্তু কোনো ফোকে ফেকের ব্যাপার নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। অফিসিয়াল নোটিশ এটা, এটা কিন্তু PSC তরফ থেকে এটা কিন্তু এসেছে। তো এখানে কিন্তু একটা বড়ভাবে কিন্তু পরিষ্কার সমস্ত জিনিসগুলো কিন্তু সুন্দর করে এখানে ডিসক্রাইব করা রয়েছে, কোনো অসুবিধাই হবে না ক্যান্ডিডেটসদের। তো ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করেন বা ইন্টারেস্টেড হন এই ধরনের ফর্ম ফিল আপ, মানে এই ধরনের ক্রাইটেরিয়া যদি আপনার থাকে, তাহলে আশা করি আপনি ইন্টারেস্টেড হবেন। কারণ এই রিক্রুটমেন্টটা খুবই একটা প্রেস্টিজিয়াস একটা রিক্রুটমেন্ট, এটা সবাই চায় এই ধরনের পোস্টে নিজেকে এস্টাবলিশ করতে। তো এখানে যে কিন্তু সম্পূর্ণ পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে পুরো ডিটেলসটাকে সুন্দর করে আপনি পড়ে নেবেন, একদম গোটা যে একদম পুরো ডিটেলসটা কিন্তু আগে পড়বেন। যেখানে আপনি যান, কোনো ক্যাফে যান, নিজে করুন, আগে পুরো ডিটেলসটাকে পড়ে নিন, তারপর সেখানে করুন, তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে কী রিকোয়ারমেন্ট আছে, কোথাও যেন কোনো রকম ভুল হয়। তো আমি কিন্তু পুরো যে এখানে যে নোটিফিকেশনটা আছে, এটা আমি একটা সামারি দেবো আপনাদের, মানে একদম ইম্পর্টেন্ট হাইলাইটস, জিনিসগুলো যেটা আমাদের খুব এসেনশিয়ালি একদম ম্যান্ডেটরি জানতে হবে, সেগুলি কিন্তু আমি কিন্তু একটা সবগুলো কি সামারাইজ করেছি। তো সেই নোটিশটাই আমি আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে বেসিক্যালি অফিসিয়াল নোটিশ, এখানে কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নম্বরও এখানে দেওয়া রয়েছে। তো এরপর আমরা সরাসরি চলে যাব, আমি যে সামারাইজ যে পেজটা বার করেছি, তো সেইখানে আমি চলে যাবো। তো এরপর আমরা কিন্তু এখানে চলে এসেছি একদম সামারাইজ একটাই, যে আমাদের PSC যে সাব ইন্সপেক্টর অনলাইনে যে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, তো এইটারই কিন্তু একটা বিষয়টা এখানে কিন্তু সব শর্টে হাইলাইটেড এরিয়াগুলোকে আমি এখানে তুলে ধরেছি। তো প্রথম হচ্ছে যে পোস্টটা, এখানে পোস্টটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে পোস্টটার নাম অ্যাকচুয়ালি, এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট কিন্তু প্রথমে আছে WBPSC সাব ইন্সপেক্টর অনলাইন ফর্ম 2018 কিন্তু। আর পোস্টের ডেট কি আছে, এটা এটা কিন্তু 14/7/2018 এটা কিন্তু পোস্টটা পোস্ট করা হয়েছিল। আর টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্টলি, টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে আমাদের 338। এবং এখানে ব্রিফ ইনফরমেশনে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC, এটা অ্যাব্রিভিয়েশন, তো হ্যাজ পাবলিশ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সিস, দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন দ্য ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড এন নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই। মানে যেটা বললাম, প্রথম কিন্তু নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখুন, আমার কিন্তু ভিডিওর নিচেও আপনি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্ক থেকে ডাউনলোড করুন, আপনি ফর্ম ফিল আপের লিঙ্কও পেয়ে যাবেন, সব লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে নোটিফিকেশনটা আগে নিজে কিন্তু অবশ্যই পড়বেন। ভিডিওটা দেখলে আশা করি আপনার অনেকটাই মানে হেল্প হবে, যে আপনি কিন্তু সরাসরি কিন্তু বুঝতেই পেরে যাবেন। তবুও একবার নোটিফিকেশনটা পড়ার একটা অনুরোধ কিন্তু রইল। তো এরপর এখানে কিন্তু দেখুন, এটা জেনে গেলাম যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু রিক্রুটমেন্ট। এখানে এবার সরাসরি আমরা দেখে নিই যে এখানে কি অ্যাপ্লিকেশনের কি ফিস টিসগুলো কত কি আছে, সেগুলো কিন্তু আমরা এবার এখানে দেখে নেবো। তো এখানে কিন্তু সরাসরি যে ফিজের ব্যাপারটা যেটা বলা রয়েছে, এখানে কিন্তু ফিজ বলতে দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আছে প্রথম ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড /OBC দেওয়া আছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু পে করতে হবে 160 টাকা বেসিক্যালি। আর SC ST এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু নীল, মানে বেসিক্যালি এই দুটো ক্যাটাগরিকে কোনো টাকা কিন্তু পে করতে হবে না। তো নেক্সট এটা যেটা আছে ইম্পর্টেন্ট ডেটস, এই ইম্পর্টেন্ট ডেটস কী কী আছে এখানে দেখে নেওয়া যাক। তো এখানে প্রথম ইম্পর্টেন্ট ডেটস যে স্টার্টিং ডেটটা, মানে অ্যাপ্লিকেশন ফিল আপ করার স্টার্টিং ডেটটা কিন্তু এখানে আছে 17/7/2018 থেকে শুরু হচ্ছে। আর লাস্ট ডেট, মানে যেদিন শেষ হবে অ্যাপ্লিকেশনটা সে ফিল আপ করা, সেটা লাস্ট ডেট হচ্ছে আপাতত, লাস্ট ডেট হচ্ছে এখানে 6/8/2018, মানে আগস্টের 6 তারিখ এটা শেষ হবে। আর এটা কিন্তু এক্সটেনশন হওয়ার আর যদি নোটিফিকেশন আছে, সেটাও কিন্তু আমি এই আমার এই চ্যানেলে কিন্তু আপনাদের জানাবো যদি ডেটটা আরও বাড়ানো হয়। এরপর সরাসরি দেখানো যাক যে এজ লিমিট কি আছে। তো এখানে এজ লিমিট এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এজ লিমিট কিন্তু অবশ্যই কিন্তু অ্যাজ অন, মানে এই তারিখ অনুযায়ী 1/1/2018 এইটা অনুযায়ী কিন্তু অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম কিন্তু 36 ওয়াটস। আর এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন, এখানে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, যেরকম রুলসে আছে সেরকম কিন্তু এজ রিল্যাক্সেশন হবে। বেসিক্যালি এই SC ST OBC রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিছুটা এজ রিল্যাক্সেশন থাকে, তো সেটা কিন্তু যেভাবে কিন্তু দেওয়া রয়েছে প্রেসক্রাইব করা আছে সেই রুলস অনুযায়ী হবে অ্যাকচুয়ালি। তারপর এরপর আমরা নেক্সট দেখবো যে কোয়ালিফিকেশন, সব থেকে ইম্পর্টেন্ট যে আমাদের জিনিসটা যে কোয়ালিফিকেশন কি আছে, কি কোয়ালিফিকেশন থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। তো এখানে কোয়ালিফিকেশনের যে জায়গাটা দেওয়া রয়েছে, তো এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা দেওয়া রয়েছে এখানে দেখুন সুন্দর করে লেখা রয়েছে, এ সেকেন্ড ক্লাস অনার্স অর এ সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড, এটার সাথে এটা তো থাকতে হবে আপনাকে অনার্স থাকতে হতে পারে বা আপনার মাস্টার ডিগ্রি, এর সাথে আপনাকে কি থাকতে পারে এ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন টিচিং অর এডুকেশন, টিচিং অথবা এডুকেশনে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। তো এই হচ্ছে আপনার টোটাল ক্রাইটেরিয়া অথবা কোয়ালিফিকেশন অথবা আপনি বলতে পারেন এটা এলিজিবিলিটি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য SI পোস্টের জন্য। এরপর দেখুন যে ভ্যাকেন্সি কত কি আছে, কত কি ভ্যাকেন্সি আছে, তো এখানে ভ্যাকেন্সি, এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো পোস্টটার নাম আমরা জেনেই গেছি অলরেডি যে পোস্টটা কিন্তু SI পদের জন্য, আর এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 338। তো এখানে মোটা কিন্তু এইটা হচ্ছে ভ্যাকেন্সি, 338 হচ্ছে ভ্যাকেন্সি, মানে 338 হচ্ছে আপনার টোটাল ভ্যাকেন্সি। তো এরপর এখানে আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস, এই ভ্যাকেন্সিটা কিন্তু অবশ্যই কিন্তু টোটাল ভ্যাকেন্সি, মানে একদম শুধুমাত্র এখানে কিন্তু আবার ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে, এটা হচ্ছে আপনার টোটাল ভ্যাকেন্সিটা আপাতত। তো এখানে এরপর আছে আপনার ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান রিড ফুল নোটিফিকেশন বিফোর অ্যাপ্লাই, অবশ্যই কিন্তু মানে ফিল আপ করার আগে নোটিফিকেশন নিজে পড়ুন, যে কোনো ফর্ম ফিল আপ, শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো ফর্ম ফিল আপ করে নোটিফিকেশনটাকে একবার পড়ে নেবেন, তো কি আছে ওগুলো আপনি সমস্ত ডাউটটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো কারোর সঙ্গে কারো আপনার এই আর্গু করার কোনো দরকারই নেই, তো নোটিফিকেশনটা অবশ্যই পড়বেন কিন্তু। তো আর এখানে কিন্তু অ্যাপ্লাই ডেটা কিন্তু শুরু হচ্ছে, বেসিক্যালি শুরু হচ্ছে কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে 17/7/2018 থেকে। তো সমস্ত জিনিসগুলি আপনাকে মোটামুটি বলে দিলাম, তো তবু আপনি কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা একবার নিজে পড়বেন কিন্তু। আর যেটা আরেকটা যেটা বিষয় যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে কিন্তু আমাদের নেক্সট, এখানে যে ডেটটা আমাদের এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এখানে যে এখানে আমি আরেকবার এটা দেখাতে চাইবো, এখানে যেটা মেনশন করে দিয়েছে এখানে কিন্তু 17/7 থেকে অ্যাকচুয়ালি শুরু হবে এটা। তো এই ছিল আজকের ভিডিওতে যে SI পদের জন্য যে রিক্রুটমেন্ট হচ্ছে তার সমস্ত ডিটেলসটা আপনাকে দিয়ে দিলাম। ভিডিওর নিচেই কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনি সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবেন, মানে আপনার নোটিফিকেশনের লিঙ্ক থেকে শুরু করে একদম আপনি ফর্ম ফিল আপের লিঙ্ক সব লিঙ্কগুলোই কিন্তু আপনি পেয়ে যাবেন সেখানে, তো কোনো অসুবিধা হবে না। এটা ছিল অ্যাকচুয়ালি যে লিঙ্ক অফিসের যে নোটিফিকেশন সেটা। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর পেতে, এবং এবং কিন্তু কম্পিউটার ইন্টারনেট এবং অন্যান্য বিষয় সম্পর্কে শিখতে নতুন নতুন তথ্য জ্ঞান আহরণ করতে অবশ্যই কিন্তু চ্যানেলটা আই থিঙ্ক আপনার সাবস্ক্রাইব করা দরকার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হিট লাইক, কমেন্ট অন ইট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।